পাক ভারত লড়াই মানেই এক ভিন্ন উত্তাপ, কিন্তু সেই উত্তাপকে নষ্ট করে দিতে এক বৈরী আবহাওয়াই যথেষ্ট। পাল্লে কেলেতে ভারত পাকিস্তান ম্যাচ ভেস্তে যেতে পারে বৃষ্টির কারণে, এমনটাই বলছে আবহাওয়া রিপোর্ট। তবে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকলেও পাক ভারত ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। ক্যান্ডির পাল্লে কেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিকাল 3:30 মাঠে নামবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। চলুন দেখে নিই এই ম্যাচের কিছু কি ফ্যাক্টর। এশিয়া কাপের ওয়ানডে ফর্মেটে এখন পর্যন্ত 13 একে অপরের মুখোমুখি হয় পাকিস্তান ও ভারত, যেখানে ভারতের 7 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় 5টি। নিষ্পত্তি হয়নি একটি ম্যাচের। এছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে সব মিলিয়ে 132 মুখোমুখি হয় এই দুই দল, যেখানে পাকিস্তানের 73 জয়ের বিপরীতে ভারতের জয় 55টি। নিষ্পত্তি হয়নি 4টি ম্যাচের। পাক ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লে কেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেটির দর্শক ধারণ ক্ষমতা প্রায় 35,000। পাল্লে কেলের পিচ সাধারণত ব্যাটিং নির্ভর হয়ে থাকে। এই ভেন্যুতে শেষ 5 আন্তর্জাতিক ওয়ানডেতে প্রথম ইনিংসের ব্যাটিং গড় হচ্ছে 276 রান ও দ্বিতীয় ইনিংসের গড় 218, যেখানে সবশেষ 5 ওয়ানডের 3টি জিতে নেয় আগে ব্যাটিং করা দল। পাকিস্তানের প্লেয়ার টু ওয়াচে থাকবেন ইনফর্ম বোলার শাহিন আফ্রেদি, শেষ 5 ওয়ানডেতে যিনি 4.25 ইকোনমিতে 171 রান দিয়ে তুলে নেন 10 উইকেট। অন্যদিকে ভারতের প্লেয়ার টু ওয়াচে থাকবেন জসপ্রীত বুমরা, শেষ 5 ওয়ানডেতে যিনি 4.24 ইকোনমিতে 205 রান দিয়ে তুলে নেন 13 উইকেট। দীর্ঘ এক বছর পর ইঞ্জুরি থেকে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে নিজেকে এশিয়া কাপের জন্য ঝালিয়ে নিয়েছেন বুমরা। দর্শকদের কাছে ভারত পাকিস্তান ম্যাচ সবসময় আকর্ষণের ঊর্ধ্বে থাকে, তবে এদিন সবাইকে অবাক করে আকর্ষণ কেড়ে নিতে পারে বৃষ্টি।